কড়াকড়ি করা হয়েছে। আপনাদের কাছে কোনো তথ্য আছে কিনা, মানে কিসের ভিত্তিতে কড়াকড়ি করা নাকি কি স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে? নিরাপত্তার কড়াকড়ি সারা দেশেই আমাদের সবসময় থাকে, আর এই আপনি যেটাকে মিন করতে যাচ্ছেন যে স্পেশাল কোনো অপারেশন অথবা স্পেশাল কোনো অ্যালার্টনেস আছে কিনা, আপনি আসলে বাস্তবতা হচ্ছে জঙ্গি কর্মকাণ্ড অথবা জঙ্গি কর্মকাণ্ড প্রতিরোধ, এটা হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া এবং এটা কন্টিনিউয়াস থাকতে হবে। আমাদের জনাব মনিরুল ইসলামের নেতৃত্বে আমাদের পুলিশ বাহিনীর একটি বৃহৎ অংশ সারা বছর কন্টিনিউয়াস জঙ্গি কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে, তাদের মনিটরিং করে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিয়ে থাকে। এটি এমন না যে একটি বিশেষ কারণে বিশেষ সময়ে আমরা অ্যালার্ট হয়ে যাই, অন্য সময় অ্যালার্ট থাকি না, তা না, সারা বছরই আমাদের কর্মকাণ্ড থাকে। তবে আমাদের যে বিশেষ উৎসব যেমন ঈদ উৎসব অথবা আমাদের চিরায়ত বাঙালি সংস্কৃতির যেসব উৎসব, সেটা বইমেলা হতে পারে, সেটা পয়লা বৈশাখ হতে পারে, এসব উৎসবে আমাদের বিশেষ একটি অ্যালার্টনেস সবসময় থাকে। আরও আপনারা জানেন সামনে পয়লা আগস্ট আমাদের ঈদের দিন এবং আমাদের শোকাবহ আগস্টের প্রথম দিন, সব কিছু উপলক্ষ করেই আমাদের কর্মকাণ্ড পরিচালিত হয়েছে। এই সময়টা হয়তো আমরা একটু এক্সট্রা অ্যালার্টনেস নিয়ে কাজ করছি, এটাই হচ্ছে আমাদের মুখ্য কর্মকাণ্ড। আমাদের অতিরিক্ত কোনো বিশেষ উদ্দেশ্যে বা বিশেষ কোনো ইনফরমেশন পেয়ে আমরা কর্মকাণ্ড চালাচ্ছি তা না, আমাদের স্বাভাবিক কর্মকাণ্ডের মধ্যেই আমরা অতিরিক্ত অ্যালার্ট আছি এই সময়টা, যেহেতু সামনে একটি ঈদ। আপনারা জানেন সোরাকিয়া একটি ঈদের জামাতেও জঙ্গি কর্মকাণ্ড ঘটেছে, পয়লা বৈশাখে অনুষ্ঠানে হয়েছে, উদীচি অনুষ্ঠানে হয়েছে। সুতরাং আমরা কোনো উৎসবকেই আমরা নিশ্চিত নিরাপত্তা ছাড়া পার করতে চাই না বলেই সারা দেশের মতো চট্টগ্রামে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। জি, অনেক ধন্যবাদ, আবারও আসবো আপনার কাছে। যে চট্টগ্রামে এর আগে ফেব্রুয়ারি মাসে যে পুলিশ বক্সে হামলা ঘটনা হলো, তার কোনো অগ্রগতি আছে কিনা জানবো নিশ্চয়ই। কিন্তু মাননীয় মন্ত্রী, আপনার কাছে একটি প্রশ্ন করে বিরতিতে যাই, যে আপনি যে ঘটনাগুলোর কথা বলছিলেন, আগস্ট মাস একটা বিশেষ, যেটির কথা জনাব বাবুবর রহমান বলছিলেন একটা শোকের মাস শুরু হতে যাচ্ছে এবং এই মাসটা আসতে কেন জানি একটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায় আমাদের জন্য, যেহেতু সেই 15ই আগস্ট থেকে শুরু করে 2004 সালের 21শে আগস্ট, 2005 সালের 17ই আগস্ট সারা দেশে একযোগে বোমা হামলার ঘটনা আপনি বলছিলেন, এরকম একটি ঘটনা সেই সময়ে, সামনে আবার একটা বার্তাও আছে, আইএসএর বার্তাও আছে, তারা বলছে যে 10 জিলহাজ মাসের প্রথম 10 দিন হামলার জন্য ভালো সময়, এরকম একটা বার্তা পাওয়া যাচ্ছে, একটা বিশেষ কোনো শঙ্কার কারণ আপনি দেখেন কিনা? একটা বিরতির পরে এই আলোচনায় ফিরছি, থাকুন রাজকামরায়।